বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি হাইড অ্যাপ লক নিয়ে, অর্থাৎ কিভাবে আপনারা ক্যালকুলেটরের সাহায্যে আপনাদের ফোনে গ্যালারি অথবা ফাইল ম্যানেজারের মধ্যে থাকা আপনাদের পার্সোনাল জিনিস হাইড করে রাখতে পারেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সফটওয়্যারটা ডাউনলোড করতে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যালকুলেটর ভাউল্ট লিখে। দেখুন, এই যে 2 নম্বর সফটওয়্যারটা, এটা ইনস্টল করবেন। আমি ভিডিওটা ছোট করার ক্ষেত্রে সফটওয়্যারটা আগে ইনস্টল করে রেখেছি। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে সরাসরি ওপেন ক্লিক করবেন। দেখুন, আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এখন সফটওয়্যারটা কীভাবে সেটিং করতে হয় আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন। আমি আমার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড সেট করে নেবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে ক্রিয়েট এখানে ক্লিক করবেন। তারপর এখানে সিকিউরিটি কোশ্চেন এবং সিকিউরিটি অ্যান্সার দিয়ে দিবেন। আমি ভিডিওটা ছোট করার ক্ষেত্রে শুধু একটা অক্ষর দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। তারপরে সেভ অ্যান্ড স্টার্ট এখানে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, আমার পাসওয়ার্ড সেভ হয়ে গেছে এবং এখানে ক্যালকুলেটর ওপেন হয়ে গেছে। এইখানে যতক্ষণ পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত সেই আপনি যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা ডায়াল না হবে, ততক্ষণ পর্যন্ত এই অ্যাপটা ওপেন হবে না। দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ভুল একটা পাসওয়ার্ড ডায়াল করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ওপেন হচ্ছে না। এখন আমি আপনাদের ঠিক করতে ডায়াল করে দেখাবো। দেখুন, কোডটা দেওয়ার সাথে সাথে আমার সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে পিকচার অথবা ভিডিও হাইড করবেন। বন্ধুরা, হাইড করতে পিকচারের ফোল্ডারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন প্লাস চিহ্ন বাটন আছে, এখানে চাপ দিবেন। দেওয়ার পর ফটো অ্যালবাম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যামেরাতে চলে যাবেন। যাওয়ার পর এই যে 2টা পিক আমি টিক করলাম। তারপর এই যে উপরে দেখুন একটা লক আইকন আছে, এখানে ক্লিক করবেন। করার পর দেখুন বন্ধুরা, আমার এই 2টা পিকচার অলরেডি হাইড হয়ে গেছে, এই যে এখানে চলে আসছে। এখন আমি আপনাদের গ্যালারিতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে ওই পিক 2টা গ্যালারিতে আছে কি না। দেখুন বন্ধুরা, এই যে অলরেডি হাইড হয়ে গেছে। এখন আমি আপনাদের আবার দেখিয়ে দিব এই 2টা পিকচার কিভাবে আনহিড করবেন, অর্থাৎ আবার আপনার গ্যালারিতে নিয়ে যাবেন। এই যে দেখুন, এখানে 3-ডট মেনু এখানে ক্লিক করলে আনহিড লেখা আছে, এখানে ক্লিক করবেন, অটোমেটিক আপনার গ্যালারিতে চলে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।